জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনার স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরো নয় দুই হাজার একুশ তারিখে বিজ্ঞপ্তির প্রথম অংশে এখানে লেখা আছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচ্ছয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে পরিবর্তন ও বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা উনিশ সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে আপনারা কিন্তু সেটি দেখতে পেলেন উনিশ সেপ্টেম্বর বিকাল চারটায় কিন্তু এটি প্রকাশ হবে উক্ত ফলাফল এসএমএস এখানে এসএমএস এর ফরম্যাট দেখতে পাচ্ছেন যারা প্রথম মেধা তালিকা আপনাদের ফলাফলটি দেখেছিলেন একই ভাবে দ্বিতীয় মেধা তালিকার ফলাফল যারা দেখতে যাচ্ছেন আপনারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মেসেজ টাইপ করে আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন উক্ত ফলাফল এখানে যে এসএমএস এর ফরম্যাটটি দেওয়া আছে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এখানে একটু ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন সেখানে রাত নয়টা থেকে পাওয়া যাবে পূর্বের প্রথম মেধা তালিকার একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখি কিভাবে আপনারা সেই আপনাদের ফলাফলটি দেখবেন তো একই ভাবে দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটি আপনারা দেখে নিতে পারবেন সেটির ভিডিও লিংক আমি উপরের আই বাটনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবে পরবর্তী যে বিষয় লেখা আছে উল্লেখ যে দ্বিতীয় মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী উনিশ বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ছাব্বিশ সেপ্টেম্বর একুশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে অবহে 2019-20 শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে আপনাকে কিন্তু সেই ভর্তিটি বাতিল করে তারপরে অনলাইনে সেই চূড়ান্ত ভর্তির ফর্মটি কিন্তু ফিলআপ করতে হবে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় মেধা তালিকা নিচে সময়সূচি দেখতে পাচ্ছেন এই সময়সূচি অনুযায়ী কিন্তু সম্পূর্ণ করতে হবে তো প্রথমে ক্রমিক নাম্বার 1 যে বিষয় লেখা রয়েছে সেটি হলো প্রথম মেধা তালিকায় ভর্তি থেকে যাদের বিষয় শিক্ষার্থীদের পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ তো আপনারা তারিখটি দেখতে পাচ্ছেন উনিশ নয় দুই তারিখ থেকে ছাব্বিশ নয় দুই তারিখ পর্যন্ত উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ক নাম্বারে রয়েছে এখানে বিষয় পরিবর্তনের ভর্তির ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তারপরে খ নাম্বারে রয়েছে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না তো এখানে এই বিষয়গুলো অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দুই নাম্বার যে বিষয়টি লেখা আছে দ্বিতীয় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তির ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ উনিশ নয় দু তারিখ থেকে ছাব্বিশ নয় দু তারিখ পর্যন্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিগেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল পিন নাম্বার এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করে পিন কপি নিতে হবে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট এর ঠিকানা দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনাদের ভর্তির ফর্মটি টি পূরণ করে সেটি কিন্তু আপনাদের কলেজে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে সেটি তারিখ আপনারা আপনার এখানে দেখতে পাচ্ছেন তারিখগুলো মনে রাখবেন তো আপনি সেই ভর্তির ফর্মটি কিভাবে পূরণ করবেন পূর্বের একটি ভিডিও তৈরি করা আছে উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনি সম্পূর্ণটি বুঝতে পারবেন তিন নম্বরে যে বিষয়ে লেখা আছে সেটি হলো দ্বিতীয় মেধা তালিকা স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার তারিখ বিশ নয় দু তারিখ থেকে সাতাশ নয় দু তারিখ পর্যন্ত তো আপনাদের রেজিস্ট্রেশন ফি বাবদ যে ফিটি যেটি দিতে হবে সেই বিষয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট কলেজের নোটিশ বোর্ডে সেটি আপনি পেয়ে যাবেন আপনার ডিপার্টমেন্টে কত টাকা লাগবে সেটি আপনি আপনার ডিপার্টমেন্টের নোটিশ বোর্ড থেকে সম্পূর্ণটি দেখে নেবেন এবং কি কি কাগজপত্র আপনাদের জমা দিতে হবে সেই বিষয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট কলেজের নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন নিচে চার ও পাঁচ নম্বর যে বিষয় লেখা রয়েছে সেটি হলো কলেজ কর্তৃক এগুলো সম্পূর্ণ করতে হবে তো এই ছিল মোট এখানে সেই বিজ্ঞপ্তিটি আশা করি আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন এবং কত তারিখে দ্বিতীয় মেধার তালিকা এবং প্রথম মেধা তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলটি কবে প্রকাশিত হবে আপনারা অবশ্য তারিখটি দেখতে পেলেন এখানে উনিশ সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখ বিকাল চারটায় প্রকাশিত হবে আপনারা চাইলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মেসেজটি টাইপ করে ফলাফলটি কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ